সন্ধে ছটা বাজে দেখুন আমাদের বাইরের অবস্থা কি ভয়ানক কুয়াশা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ভীষণ ভালো আছি আজকে হলো বুধবার আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা এখন থেকে আমি আজকের ভ্লগটা স্টার্ট করছি আর এখন এই যে আমার নিচে সমস্ত বিছানা কাঁথা পাথার পাতা রয়েছে তার মানে কিন্তু এটা না যে আমরা এখন ঘুমাতে যাচ্ছি এটা একদমই নয় এখানে ওর উপর পিকু পড়তে বসে গেছে এগুলো অ্যাকচুয়ালি বহু পুরনো বালাপোষ যেগুলো ওই কাপড় দিয়ে ইউজ করা কাপড় একবার দুবার ইউজ করে মানুষ রেখে দেয় তারপর সেই কাপড়ের মধ্যে ওই এক টাইপের জুট টাইপের আছে সেই জুট না কি বলে ওগুলো আমি ভালো জানি না ওগুলো দিয়ে ওই ভেতরে সেলাই করে করে লেপের মতো বানানো হয় সেগুলোকে বলা হয় বালাপোষ আর আর অ্যাকচুয়ালি কি আমার ঘরে অনেকগুলো বালাপোষ এরকম রয়েছে যেগুলো আমার শাশুড়ি মায়ের মানে লোককে দিয়ে বানিয়ে বানিয়ে এরকম রেখে দিয়েছে এখানে এখানে রয়েছে দুটো ওই একটা লাল লাল প্রিন্ট একটা একটা ব্লু কালার আর ওই যে একটা বেগুনি কালারে যেটার উপর পিকু বসে রয়েছে তা এতগুলো বালাপোষ আমি টেনে হেঁচড়ে সেই পুরনো ওই ঘরে একটা আলমারি আছে তার মধ্যে থেকে বের করেছি আজকে আর আজকে তো রোদ হয়নি এগুলোকে রোদে দিতে হবে একটু এই লালটা আমি এটা একদম পাতলা মতন এটা বেশ যখন শীত পড়ার আগে একটু রোদে দিয়ে রেখেছিলাম এটা দু চার দিন আমি গায়ে দিয়েছি দুপুর টাইমটা একটু গায়েটায় দিয়েছি বেশ কমফোর্টেবল আর ব্ল্যাংকেট অ্যাকচুয়ালি কি খুব শীত না পড়লে তো ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যায় না লেপ আমি গায়ে দিতেই পারি না আমার লেপে প্রচণ্ড গরম লাগে ব্ল্যাংকেট প্রচুর যখন ঠান্ডা পড়ে সেই সময় আমি ব্ল্যাঙ্কেটটা ইউজ করতে পারি আদারওয়াইজ কাঁথা নাহলে এরকম পাতলা বালা পোষে আমি বেশ কমফোর্টেবল তো এইগুলো বের করা হয়েছে তার কারণ হচ্ছে আলমারিটা খালি করতে হবে আলমারিটা অন্য ঘরে নিতে হবে আর এইবার বের করে দেখছি কি মাঝখানে এই এই জায়গাটাতে সেলাই খোলা তো বসে বসে আমি এখন বসে গেছি সেই সমস্ত কাজ করতে মানে আমি আজকে বালাপোষ মেকার আর সাথে এখানে বের করেছি তিনটে বালাপোষের জন্য ছটা শাড়ি মানে কভার বানানোর জন্য এই কভারগুলো মেশিনে যেহেতু সেলাই করতে হবে আমার শ্বশুরমশাইকে দিলাম ওগুলো মেপে ঝোপে উনি করে নিয়ে আসবে তো এগুলো তো বাড়িতে সম্ভব না আর এই বালাপোষগুলো কভার দিয়ে রাখবো কভার দিয়ে দিলে যখন কভার দেওয়া হয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর তখন লোকে ইউজও করতে পছন্দ করে আর মেনলি কী হয় আমাদের বাড়িতে এই ঠান্ডার সময়টায় বিশেষ করে মাঘ মাসে একটু লোকজন আসে যেমন আমার বাপার বাড়ি থেকে আসে আমার ননদরা আসে তো বেসিক্যালি গরমকালে খুব একটা লোকজন আমার বাড়ি আসে না এই শীতটাতেই আসে তো এবার তখন কি হয় তখন এই সমস্ত কাঁথা কাপড় যদি রেডি করে থাকে না খুব সুবিধা হয় তো এবার এগুলোকে আমার একটু গুছিয়ে রাখতে হবে মাঝখানে এই যে জায়গাটা আমি সেলাই করছি এইখানটায় একটু সেলাই খোলা মানে খুলে গেছিল। ইউজ না করলে এই দীর্ঘদিন একটা পুরনো আমার শাশুড়ি মায়ের আলমারির মধ্যে ছিল তো সেগুলোকে বের করে একটু ঠিকঠাক করছি রোদ উঠলে পরে রোদে দিতে হবে পিকু ওদিকে গর গর করে পড়েই চলেছে আর আমি এগুলোকে ফটাফট ফটাফট করে সেলাই করে নিই এখন মাঝখানে ওকে একটু পরিয়ে নিলাম আমার আবার একটু লেট হয়ে গেছে আবার কাজে হাত দিলাম আর এই কাপড়গুলো রেখেছি এগুলো দিয়ে সবকটা কভার বানাতে হবে তো আমার সেলাই তো কমপ্লিট হয়ে গেছে আর এগুলো সেলাই করতে করতে বসে পিকুর বাবা চলে আসলো আজকে যেহেতু বাইরে প্রচণ্ড কুয়াশা প্রথমেই বললাম তো এসে পর দেখছি আমি কাজ করছি আর মাঝে একটু পিকুকে পড়াচ্ছিলাম তো তাই জন্য আরও লেট হয়ে গেছে তো তারপরে চলে গেছে সে রান্নাঘরে এখন আমি যাবো রান্নাঘরে দেখতে কি করছে আমার আটাটা মাখাই রয়েছে আর উনি এখন রুটি খাওয়ার জন্য কিছু একটা বানাবে হয় তো তাই জন্য রান্নাঘরে গেছে আমি এখন দেখি গিয়ে কি করছে এখানে হবে এখন ভাপা বেগুনের ভর্তা ও করে অল্প একটু তেল মাখানো লবণ মাখানো নেই এক পিঠ ভাপানো হয়ে গেছে আর এক পিঠ এবার ভাপানো হচ্ছে এইবার তো এইগুলো আমাকে ঝাড়াতে হবে মনে হচ্ছে একটু সামান্য জল ছিটিয়ে দিলে বোধহয় ভালো হয় জল ছিটিয়ে ছিটিয়ে এগুলোকেও একটু ভাপিয়ে নিচ্ছে এরপর আমি বসে বসে ফাটাফাট ফাটাফাট করে এগুলোকে ছাড়াবো আর এগুলো গরম অবস্থাতেই ছাড়াতে হয় আমি তো জানি এখন এই ছানানো পালাটা আমারই পড়বে তো যাই হোক এটা গরম অবস্থায় ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে খোসাটা উঠে যায় এইভাবে আর যদি চায় তো এভাবে কেউ ছুরি দিয়েও ছাড়াতে পারে আর এখানে মাখার জন্য ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নেওয়া হচ্ছে আর একটু লবণ আর চিনি দিয়ে মেখে নেওয়া হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে তো আমি এখন খেতে দিচ্ছি আমরা খেয়ে দিয়ে নি তারপর আপনাদেরকে গুড নাইট জানাবো গুড় সঙ্গে রয়েছে পাটালি গুড় আর বেগুন ভাপা ভর্তা তো আমাদের তো ডিনার ডান এখন বাজে রাত্রি সাড়ে নটা বাইরে প্রচন্ড কুয়াশা বাইরে যাবার মানে কোনো রকম ইচ্ছে আমার নেই এখন বাইরে গিয়ে দেখার আর বোঝাই যাচ্ছে কালকেও আবার বোধ হয় রোদ উঠবে না জানি না এখন আমি গগুলে ওয়েদার দেখে পারিনি তো এখন আমি একটু মাথা তা আছড়িয়ে চুল টুল বেঁধে নিয়ে পর শোবো আর ওই বালাপোস্টার সন্ধ্যাবেলা যে সেলাই করছিলাম করতে করতে একটা সুচ লাস্টে গিয়ে তো ভেঙেও গেল প্লাস আমার একটু আঙুলটাও ফুটো হয়ে গেল আর বলি না যে যেদিন মেঘলা থাকে আমার সেদিন না ভালো লাগে কোনো মানে মন সকাল থেকে ভালো লাগে না ওই জন্য সারাদিন কিছু না কিছু আমার একটা খারাপ জিনিস হয়ে যায় তো ঠিক আছে আজকের গল্প আমার এ পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণে যেন টাটা বাই বাই গুড নাইট